হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শুকনো চাউলের গুঁড়া দিয়ে একটা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে অনেক মজা, আপনারা একবার তৈরি করে দেখে নিতে পারেন। আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করতেছি। আপনারা চাইলে ভিজে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। চাউলের গুঁড়ার সাথে লাগবে আমার খেজুরের রস। চাউলের গুঁড়ায় খেজুরের রস দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অর্ধেকটা পরিমাণ খেজুরের রস প্রথমে ঢেলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। সবটুকু রস একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প মিশাবো আর ব্যাটারটা তৈরি করে নিব। এখানে খেজুরের রসের কোনো সঠিক পরিমাপ নেই, ভিজা চাউলের গুঁড়া হলে রসের পরিমাণ কম লাগবে। আর যদি শুকনো চাউলের গুঁড়া হয় খেজুরের রসের পরিমাণটা একটু বেশি লাগবে। খেজুরের রসের সাথে চাউলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার না থাকে। ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমার 1 কেজি শুকনো চাউলের গুঁড়ার সাথে 1.5 কেজি পরিমাণ খেজুরের রস লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠা তৈরিতে ব্যাটারের ঘনত্ব ঘন হবে। পিঠা তৈরির সময় যখন চিনি ডিম ব্যবহার করব ব্যাটারটা তখন পাতলা হয়ে যাবে। এবার ব্যাটার ডেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম 6 ঘন্টা পর। এ পর্যায়ে ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে অবশ্য বুঝতে পারবেন। আর ফিটা তৈরির জন্য ব্যাটারটা পারফেক্ট হবে এভাবে ফুলে উঠলে। ফুলে উঠার পর ফিটাটা তৈরি করা লাগবে। ব্যাটার ফুলে ডাবল হয়ে গেলে বুঝতে পারবেন ব্যাটার পিঠা তৈরির জন্য রেডি। এবার ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ব্যাটারের সাথে এখন আমার লাগবে নারকেল। নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আবার কুচি করেও নিয়েছি, কুচির পরিমাণটা একটু বেশি নিয়েছি। 2টা একসাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি 2 কাপ পরিমাণ। চিনির পরিমাণ আপনারা কম বেশি দিতে পারবেন, খেজুরের রসে মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা ব্যবহার করা লাগবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আবার কেউ বাদাম পছন্দ করলে এই পিঠাতে বাদামও ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনি দেওয়ার পর ব্যাটারটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করি নাই। খেজুরের রস দিয়ে পিঠাটা তৈরি করলে বেকিং পাউডার বা বেকিং সোডা লাগে না। এবার ডেকে আবারও 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখলে চিনিটা ভালোভাবে গলে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে গেছে, কোনো দানাদার নেই, ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারবেন। এবার এগুলো এক পাশ করে রেখে দিচ্ছি। বড় একটা পাতিল নিয়ে তার ভিতরে খড় নিয়ে নিলাম। এই খড়ে আমি আজকে পিঠাটা বসাবো। গরুর খাবার বিক্রি করে যেসব দোকানে, ওই দোকানে এই খড়টা পেয়ে যাবেন। খড়টা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই খড়টা দিয়ে আমি কয়েকবার পিঠা তৈরি করেছি। পিঠা বানানোর পর খড়টা আমি ধুয়ে শুকিয়ে নিই। খড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 লিটার পরিমাণ পানি। পানির পরিমাণ পিঠার উপরে যেন চলে না আসে এদিকে খেয়াল রেখে পানির পরিমাণটা দিতে হবে। ডেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি খড় পাওয়া না যায় এই ছাঁকনিতে করেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো জালিযুক্ত ছাঁকনিতে পিঠাটা বসিয়ে নিতে পারবেন। কাপ কেকের মোল্ডও পিঠাটা বসিয়ে তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করব আমি কলা পাতা দিয়ে। কাঁঠাল পাতা দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়।
কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এভাবে টুকরো টুকরো ছিঁড়ে কলা পাতা কোন শেপ দিয়ে নেওয়া লাগবে, কোন শেপ করে গুঁড়িয়ে নিতে হবে। দেখে বুঝতে পারবেন কিভাবে বাসটা দিয়েছি। এবার এভাবে ধরে একটা কাঠি গেঁথে দিব। কাঠি গেঁথে দিলে আর পিটার কোনটা খুলে যাবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিতেছি। ফাতিল বসিয়ে চুলার জাল হাই হিট করে দিয়েছি। খড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খড়ে বলক আসার পর ঢাকনাটা উঠিয়ে নিতেছি। একটা কাঠি দিয়ে খড়ে গর্ত করে নিতে হবে। এভাবে গর্ত করে নিয়ে নিয়ে কোণগুলো বসাবো। এবার একটা কোণে ব্যাটার নিয়ে নিচ্ছি। এক চামচ ব্যাটার নিয়ে কোণের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো কোণ ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, পিঠাটা ফুলে বড় হয়ে যাবে। এজন্য কিছুটা জায়গা খালি রেখে ব্যাটারটা দিতে হবে। এবার গর্ত বরাবর ফাতিলে বসিয়ে নিচ্ছি। কাঠি দিয়ে আরেকটা গর্ত করে নিচ্ছি। আরেকটা কোণে ব্যাটার নিয়ে গর্তে বসিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা বসিয়ে দিব। এভাবে একটা বেস পিঠা দিয়ে দিলাম। এবার সবগুলো পিঠার উপরে কিশমিশ দিয়ে দিব। চুলার জাল মাঝারি করে রাখা, এ পর্যায়ে ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে নিতেছি। দেখে বুঝতে পারবেন পিঠাটা কতটুকু ফুলেছে। একটা কাঠি দিয়ে পিঠা চেক করে নিচ্ছি। কাঠিটা পরিষ্কার আছে, পিঠা হয়ে গেছে। এবার পিঠা নামিয়ে নিব। এখন একটা একটা করে পিঠা উঠিয়ে নিতেছি। প্রথম পেঁচের পিঠাগুলো আমি একটা জালিতে উঠিয়ে নিয়েছি। অবশ্যই জালি এলা বা ছিদ্রযুক্ত জিনিসে উঠিয়ে নিতে হবে, তাহলে পিঠার পাপটা সরে যাবে। একই ভাবে আরেকটা বেস পিঠা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর বড় সবাই এই পিঠা পছন্দ করবে। যাদের হাতের কাছে খেজুরের রস পাওয়া যায় না, তারা ইস্ট ব্যবহার করে পিঠাটা তৈরি করে নিতে পারবে। এখন একটা পিঠা আপনাদের বেঙ্গে দেখিয়ে দিচ্ছি। পিঠার ভিতরের অংশ দেখে বুঝতে পারবেন কিরকম হয়েছে। এই পিঠাটা একদম নরম তুলতুলে হয়। এই পিঠাটা আপনারা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই খাবেন শুধু একটু ভাপ দিয়ে নিলেই হবে, পিঠাটা আগের মতো নরম হয়ে যাবে। আর আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পপুলার ব্লগ এন্ড শপিং, খোদা হাফেজ।